প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সামনে তুলে ধরছি পৃথিবীর 7টি মহাদেশ ও 5টি মহাসাগর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। নীল গ্রহ আমাদের এই পৃথিবী, আর এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। পৃথিবীর এই স্থলভাগে 7টি মহাদেশ ও জলভাগে 5টি মহাসাগর রয়েছে। মহাদেশ হল জলভাগ দ্বারা বেষ্টিত, মাটি ও প্রস্তর দ্বারা গঠিত বিশাল ভূখণ্ড। অপরদিকে মহাসাগর হল ভূপৃষ্ঠে অবস্থিত সুবিশাল ও বহুদূর বিস্তৃত জলরাশি। বিখ্যাত ভূপদার্থ বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ অনুযায়ী আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে, অর্থাৎ কার্বনিফেরাস যুগে, পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। সে সময় বর্তমান দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ডগুলি আফ্রিকাকে বেষ্টন করে এক বিরাট অখণ্ড স্থলভাগ বা মহামহাদেশ রূপে অবস্থান করত, যার নাম তিনি দেন প্যাঞ্জিয়া। আর প্যাঞ্জিয়াকে ঘিরে তার চারপাশে একটি মাত্র বিরাট জলভাগ বা মহামহাসাগর ছিল, যার নাম তিনি দেন প্যান্থালাসা। প্রায় 20 কোটি বছর আগে মেসোজয়িক যুগে জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করে এবং ভাঙা টুকরোগুলি উত্তর ও দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে। আর এভাবেই সরতে সরতে বর্তমানে 7টি মহাদেশ ও 5টি মহাসাগরের সৃষ্টি হয়েছে। যদিও বর্তমান বিজ্ঞানীরা মহীসঞ্চরণের কারণ হিসেবে পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে সৃষ্ট পরিচলন স্রোতকেই দায়ী করেছেন। ঠিক এইভাবেই প্যাঞ্জিয়া ভেঙে বর্তমানের 7টি মহাদেশ সৃষ্টি হয়েছে। এক ঝলকে 7টি মহাদেশ অর্থাৎ 7 কন্টিনেন্টস দেখে নাও। 7টি মহাদেশের নাম আমরা এক ঝলকে দেখে নিই। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। 7 কন্টিনেন্টস, 7টি মহাদেশ। অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা। আফ্রিকা, আফ্রিকা। এশিয়া, এশিয়া। ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া। ইউরোপ, ইউরোপ। নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা। সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। 7টি মহাদেশ, 7 কন্টিনেন্টস। একত্রে দেখে নাও 7টি মহাদেশকে। প্রথমেই জেনে নেই এশিয়া মহাদেশ সম্পর্কে। ক্ষেত্রমান 4.44 কোটি বর্গ কিমি, বিশ্বের বৃহত্তম মহাদেশ এটি। গোলার্ধগত অবস্থান, উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত এই মহাদেশ, দক্ষিণের সামান্য কয়েকটি দ্বীপ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। বিশেষত্ব, পৃথিবীর জনবহুল মহাদেশ এটি। পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় এবং সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। প্রধান নদী ইয়াংশিকিয়াং, এছাড়া অন্যান্য নদী ওব, ইনিশি, হুয়াংহো, দানিউব, ভলগা, গঙ্গা প্রভৃতি। 48টি দেশ নিয়ে এই মহাদেশ গঠিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এবং গভীরতম হ্রদ বৈকাল এই মহাদেশে অবস্থিত। এই মহাদেশের সবচেয়ে শীতলতম স্থান হল ওইমিয়াকন এবং উষ্ণতম স্থান হল জেকোবাবাদ। ভারতের মেঘালয়ে অবস্থিত মৌসিন রাম এশিয়া তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। এবার জেনে নেই আফ্রিকা মহাদেশ সম্পর্কে। ক্ষেত্রমান 3.01 কোটি বর্গ কিমি, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এটি। গোলার্ধগত অবস্থান, একমাত্র এই মহাদেশ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অর্থাৎ 4টি গোলার্ধেই বিস্তৃত। বিশেষত্ব, বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এখানে অবস্থিত।
পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ এই মহাদেশে অবস্থিত। এখানকার প্রধান পর্বতমালাটির নাম অ্যাটলাস। পৃথিবীর উষ্ণতম স্থান আল আজিজিয়া এই মহাদেশেই অবস্থিত। 54টি দেশ রয়েছে এই মহাদেশে। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা দ্য গ্রেট রিফ্ট ভ্যালি এই মহাদেশেই অবস্থিত। এবার জেনে নেই উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। ক্ষেত্রমান 2.43 কোটি বর্গ কিমি। তৃতীয় বৃহত্তম মহাদেশ এটি। গোলার্ধগত অবস্থান উত্তর ও পশ্চিম গোলার্ধে এই মহাদেশ অবস্থিত। বিশেষত্ব প্রধান পর্বতমালার নাম রকি এবং সর্বোচ্চ শৃঙ্গ ম্যাককিনলে। মিসিসিপি মিসৌরি এই মহাদেশের দীর্ঘতম নদী। প্রধান নদী সেন্ট লরেন্স। পৃথিবীর দীর্ঘতম গ্র্যান্ড ক্যানিয়ন এবং সুদৃশ্য নায়াগ্রা জলপ্রপাত এখানেই রয়েছে। 23টি দেশ নিয়ে গঠিত এই মহাদেশ। এখানকার সুপিরিয়র হ্রদটি বিশ্বের বৃহত্তম সুপেয় জলের হ্রদ। এবার জেনে নেই দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে। ক্ষেত্রমান 1.78 কোটি বর্গ কিমি। চতুর্থ বৃহত্তম মহাদেশ এটি। গোলার্ধগত অবস্থান দক্ষিণ ও পশ্চিম গোলার্ধে অবস্থান করছে এই মহাদেশ। বিশেষত্ব পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ এখানে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকঙ্কাগুয়া। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন অবস্থিত এখানে। আটাকামা মরুভূমি ও প্যাটাগোনিয়া মরুভূমি এই মহাদেশেই রয়েছে। 13টি দেশ নিয়ে এই মহাদেশ গঠিত। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা এখানে অবস্থিত। এবার জেনে নেই আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। ক্ষেত্রমান 1.32 কোটি বর্গ কিমি। পঞ্চম বৃহত্তম মহাদেশ এটি। গোলার্ধগত অবস্থান দক্ষিণ গোলার্ধের সর্বদক্ষিণে অবস্থিত এই মহাদেশ। বিশেষত্ব বিশ্বের জনবিরল ও শীতলতম মহাদেশ এটি। এটি চিরতুষারাবৃত মহাদেশ, তাই এর আরেক নাম শ্বেত মহাদেশ। পৃথিবীর শীতলতম স্থান ভস্টক এখানে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিভ। এবার জেনে নেই ইউরোপ মহাদেশ সম্পর্কে। ক্ষেত্রমান 1.02 কোটি বর্গ কিমি। ষষ্ঠ বৃহত্তম মহাদেশ এটি। গোলার্ধগত অবস্থান উত্তর পূর্ব ও পশ্চিম গোলার্ধে ইউরোপ মহাদেশ বিস্তৃত। বিশেষত্ব এখানকার প্রধান পর্বতশ্রেণী হল আল্পস এবং সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জ। প্রধান নদী হল দানিউব। ভলগা, এর মধ্যে ভলগা দীর্ঘতম নদী, টেমস, রাইন প্রভৃতি নদীও রয়েছে। ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। 45টি দেশ নিয়ে গঠিত এই মহাদেশ। এবার জেনে নেই ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে। ক্ষেত্রমান 78 লক্ষ বর্গ কিমি। বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ এটি। গোলার্ধগত অবস্থান দক্ষিণ ও পূর্ব গোলার্ধে অবস্থিত এই মহাদেশ। বিশেষত্ব চারদিকে সমুদ্র বেষ্টিত এই মহাদেশে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, টোঙ্গা প্রভৃতি দ্বীপ নিয়ে গঠিত এই মহাদেশ। প্রধান নদী মারে ডার্লিং। প্রধান পর্বতশ্রেণী গ্রেট ডিভাইডিং রেঞ্জ। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলহেম। এক ঝলকে আমরা আবার 7টি মহাদেশকে দেখে নিচ্ছি। ভিডিওটিতে তোমরা মহাসাগরের ছবি দেখলে। চলো এবার আমরা পৃথিবীর সেই 5টি মহাসাগরের নাম জেনে নেই। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন, আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক ওশেন, ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, উত্তর মহাসাগর বা আর্কটিক ওশেন, দক্ষিণ মহাসাগর বা সাউদার্ন ওশেন। এক ঝলকে 7টি মহাসাগরের অবস্থান দেখে নাও। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন। এবার জেনে নেই প্রশান্ত মহাসাগর সম্পর্কে। ক্ষেত্রমান প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রমান প্রায় 15.56 কোটি বর্গ কিমি। অবস্থান উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল পর্যন্ত এই মহাসাগর অবস্থিত। বৈশিষ্ট্য এর গড় গভীরতা প্রায় 4 কিমি।
এটি গভীরতম মহাসাগর। বিশ্বের গভীরতম অংশ মারিয়ানা খাত এই প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক ওশেন। এবার জেনে নেই আটলান্টিক মহাসাগর সম্পর্কে। ক্ষেত্রমান, আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রমান প্রায় 7.68 কোটি বর্গ কিমি। অবস্থান, এই মহাসাগর উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল থেকে ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এর গড় গভীরতা প্রায় 3.2 কিমি। এটি তৃতীয় গভীরতম মহাসাগর। এই মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের ন্যায়। আটলান্টিকের মধ্যভাগে রয়েছে এস অক্ষরের মতো মধ্য আটলান্টিক শৈলশিরা। ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন। এবার জেনে নেই ভারত মহাসাগর সম্পর্কে। ক্ষেত্রমান, ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রমান প্রায় 6.86 কোটি বর্গ কিমি। অবস্থান, এই মহাসাগর আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল থেকে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এর গড় গভীরতা প্রায় 3.6 কিমি। এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম মহাসাগর। এর আকৃতি কিছুটা চতুর্ভুজাকার। উত্তর মহাসাগর বা আর্কটিক ওশেন। এবার জেনে নেই উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর সম্পর্কে। ক্ষেত্রমান, সুমেরু বা উত্তর মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর। এর ক্ষেত্রমান 1.41 কোটি বর্গ কিমি। অবস্থান, এই মহাসাগর সুমেরু বৃত্তের মধ্যে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থান করছে। বৈশিষ্ট্য, এই মহাসাগর বিশ্বের চতুর্থ গভীরতম মহাসাগর। গড় গভীরতা প্রায় 1.3 কিমি। এই মহাসাগরের বেশিরভাগ অংশই বছরের অধিকাংশ সময় বরফাবৃত থাকে। দক্ষিণ মহাসাগর বা সাউদার্ন ওশেন। এবার জেনে নেই দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর সম্পর্কে। ক্ষেত্রমান, কুমেরু বা দক্ষিণ মহাসাগর বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাসাগর। এর ক্ষেত্রমান প্রায় 2.03 কোটি বর্গ কিমি। অবস্থান, প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের দক্ষিণ অংশে অবস্থান করছে কুমেরু বা দক্ষিণ মহাসাগর। এই মহাসাগর আন্টার্কটিকা মহাদেশকে বেষ্টন করে অবস্থান করছে। বৈশিষ্ট্য, এর গভীরতা বাকি মহাসাগরগুলির মধ্যে সবচেয়ে কম। গড় গভীরতা প্রায় 1.2 কিমি। এর আকৃতি গোলাকার। এটি বিশ্বের শীতলতম মহাসাগর। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, এবং ভূগোল সংক্রান্ত আরও অনেক বিষয় জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।